ঘটনার সূত্রপাত গত 1 অক্টোবর। সেদিন ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর এর জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে গত সপ্তাহে টেলিফোনে আলাপ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তেল আবিব কিংবা হোয়াইট হাউস কেউই এই ফোন আলাপ সম্পর্কে বিস্তারিত কিছুই বলেনি, যদিও মনে করা হচ্ছিল ইরানে পাল্টা হামলার পরিকল্পনা নিয়েই কথা বলেছিলেন তারা। কিন্তু সম্প্রতি সেই ফোন আলাপ নিয়ে দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট, যেখানে ফাঁস হয় ইরানে ইসরায়েলের হামলার মূল পরিকল্পনা। ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় আঘাত আসলে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ এড়ানো এক প্রকার অসম্ভব। তাই ইসরায়েলকে আগে থেকেই ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কিংবা তেলের স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছে না ইসরায়েল। টেলিফোনে বাইডেনকে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। তবে ইরানে হামলার বিষয়ে অন্য একটি ছক কষছেন দখলদার ইসরায়েলের এই প্রধানমন্ত্রী। ইসরায়েল হোয়াইট হাউসকে আশ্বস্ত করেছে ইরানের ওপর পরিকল্পিত প্রতিশোধমূলক হামলার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তাতে পরমাণু বা তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসকে একটি সম্ভাব্য পাল্টা হামলার কথা জানিয়েছেন এবং বলেছেন তারা ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে হামলার পরিকল্পনা করছে। জানা যায় সে হামলার পরিকল্পনা সাজাতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে সম্প্রতি বেশ কয়েকবার কথাও হয়েছে। সেসব কথোপকথনেও ইসরায়েলের পক্ষ থেকে একই প্রতিশ্রুতি এসেছে। ইরানের তেল স্থাপনায় হামলার ক্ষেত্রে ইসরায়েল মার্কিন জোটের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন। আগামী 5 নভেম্বর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সময়ে তেলের স্থাপনার উপর হামলা হলে তেলের দাম বেড়ে যেতে পারে, এর ফলে তেল কিনতে বেশি অর্থ খরচ করতে হবে মার্কিনীদের। এতে মার্কিন ভোটাররা অসন্তুষ্ট হতে পারে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভোটের মাঠে ক্ষতির মুখে পড়তে পারেন। তবে 5 নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল, কারণ ইসরায়েল দুর্বল এমন ধারণা এড়াতে ইরানে হামলা করা জরুরি বলে মনে করেন নেতানিয়াহু। ইসরায়েলের এমন পরিকল্পনার প্রেক্ষাপটে জো বাইডেন ইসরায়েলকে তার জবাব যথাযথভাবে সমন্বিত করতে অনুরোধ করেছেন, যাতে মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক যুদ্ধ শুরু না হয়। তবে একরক্ষা নেতানিয়াহু চলমান এই সংকটকে কোন দিকে নিয়ে যান সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।